হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কৃষ্ণা ইউটিউব ব্লগ। আমরা হচ্ছে ফ্লিপকার্ট থেকে আজকে এই একটা ASMR মাইক্রোফোন অর্ডার করেছিলাম, সেটাকে আনবক্সিং করবো। দাবি K9 বিটুইন মাইক্রোফোন, ওয়্যারলেস মাইক্রোফোন, এটাকে আমরা আনবক্সিং করবো। তো এটা দেখেছো আপনারা আগে থেকে সাইজ ফাইজ করে নিয়েছি, এর মধ্যে কী কী আছে সেটাই হচ্ছে আমার মাইক্রোফোন আছে, সেটা নব আছে এখানে, মিকের মধ্যে এখানে শার্টের মধ্যে লাগায় জিনিস। ঠিক আছে, সেটা হচ্ছে এর থেকে একটা উচ্চ মানের ASMR মাইক্রোফোন দেখাচ্ছিল, সামনে নেটফ্লিক্স আছে, গান ফান ভালো গা যাবে, কিন্তু এখানে এসছে যে এই মাইক্রোফোনটা এরকম বলেছে ফ্লিপকার্ট করছে, সেটা আগেও ইউটিউবে অনেকজন এই নিয়ে ভিডিও আপলোড করেছে, এই সংক্রান্তে আমরাও এই নিয়ে ভিডিও আপলোড করছি, কারণ কাস্টমারদের সচেতন হওয়া উচিত দরকার, কারণ অনেকটা টাকা এর প্রাইসটা নিয়েছে, 800 টাকাটা কম না, একটা প্রায় 800 টাকা। ঠিক আছে, এটাকে আমরা এখন কাস্টমার করবো, আপনার নিয়েছি আপনাদেরকে সাউন্ডটা এখন এখানে চেক করে দেখাবো। হ্যালো, চেক চেক, মাইক টেস্টিং। এটা হচ্ছে আমাদের এই ঘরের ভেতরের আওয়াজ, এর কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটিটা এরামই, এর থেকে ভালো সাউন্ড কোয়ালিটি দিচ্ছে না। আমরা এখানে অর্ডার করেছিলাম অন্য একটা জিনিস, ঠিক আছে, ওটা কোম্পানির মাইক্রোফোন ছিল, এখানে এসছে একটা চায়না, চায়না ভাষায় কী সব লেখা আছে বুঝতে পারছি না, ঠিক আছে, এখানে ম্যানুয়ালটাতে মধ্যে চায়না লেখা আছে বুঝতে পারছি না, ঠিক আছে। আপাতত হচ্ছে এটা হচ্ছে আমাদের ঘরের ভেতরের যে আওয়াজটা, আর বাইরে যে আওয়াজটা আপনাদেরকে এটার আসবে সেটা আপনাদেরকে মানে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ কৃষ্ণা ইয়োগী ব্লগস। আমাদের এখানটায় আজকে এখানে আমরা এই জন্যই উপস্থিত যে এখানটা একটা মাইক্রোফোন এনেছি আমরা ফ্লিপকার্ট থেকে, তো এইটা সাউন্ড ডিস্টেন্সটা কত সেইটা চেক করার জন্যেই আমরা আর কি মানে দেখছি ক্যামেরার থেকে, আস্তে আস্তে দূরে গিয়ে দেখছি ফোনের থেকে যে নয়েসটা কত দূর ক্যাচ করে আর কতটা ক্লিয়ার এটা। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি ফোনের থেকে মিনিমাম হচ্ছে তাও না হলে 50-60 মিটার দূরে আছি, এখনো পর্যন্ত সাউন্ডটা ক্যাচিং হচ্ছে এখানটা, ঠিক আছে, তাও 70 মিটার দূরে দাঁড়িয়ে আছি তাও সাউন্ড ক্যাচ করছে, এখানটা গ্রিন লাইট জ্বলছে মানে এটা সাউন্ডটা ক্যাচ করছে এখন পর্যন্ত, ঠিক আছে, সাম্পাল কাজ যাচ্ছে। তারপর হচ্ছে এটা আমরা এটা আনবক্সিং আপনাদেরকে করে দেখাবো, আনবক্সিংটা কিরম হচ্ছে, কী কী এর সঙ্গে ইকুইপমেন্টস এসছে আলাদা করে সেইটা আমরা আপনাদেরকে আনবক্সিংটা দেখাবো, এর প্রাইস দেখাবো, স্পেসিফিকেশান দেখাবো, সব কিছু মানে টোটালটা ইয়ে করে আপনাদেরকে ইউটিউবে আপনাদেরকে দেখাবো।